नमस्कार बंधुरा, पयला सेप्टेम्बर थेके देश तथा राज्यबासीर जोन्नो सबथेके बड़ खुशीर खबर एबं बिग ब्रेकिंग न्यूज। सेप्टेम्बर थेके रान्नार गैस एबार निते पारबेन 700 टाकाय। हाँ, साथे सारा देश जुड़े जारी होच्छे नतून 7टी नियम। आज पयला सेप्टेम्बर, आज थेके शुरू होच्छे नतून मास। प्रतिबारेर मतो एबारो सेप्टेम्बर मासे बेश किछु नतून नियमेर परिवर्तन एनेछे भारत सरकार। गैसेर दाम थेके शुरू करे पैन कार्ड आधार कार्ड 2000 টাকার নোট নিয়ে বড় আপডেট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ভিডিওটি লাইক করবেন, পেজটিকে ফলো করতে ভুলবেন না। প্রথম নিয়মে বলা হয়েছে বাতিল হচ্ছে 2000 টাকার নোট। ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI মে মাসে একটি ঘোষণা করেছিল যে 2000 টাকার নোট প্রচলন থেকে বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকে 23 মে থেকে 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত 2000 টাকার নোট পরিবর্তন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। আপনি যদি এখনও এই 2000 টাকার নোট বদল করে না থাকেন, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে বদল করে না থাকেন, তাহলে এই কাজটি 30 সেপ্টেম্বরের আগে আপনারা সেরে ফেলুন। দ্বিতীয় নিয়মে বলা হয়েছে মাসের শুরুতেই সুখবর, এক ধাক্কায় 400 টাকা কমলো LPG সিলিন্ডারের দাম। কলকাতায় দাম কত হলো জেনে নি। LPG গ্যাস সিলিন্ডারের প্রাইস টুডে মাসের প্রথম দিনেই সুখবর, LPG সিলিন্ডারের দামে বড় সড় পতন। কত হলো সিলিন্ডার পিছু রেট, কোন শহরে কত জেনে নেওয়া যাক। আগস্ট পর্যন্ত দিল্লিতে 14 কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল 1103 টাকা। কলকাতায় কিন্তু সেই গ্যাসের দাম ছিল 1129 টাকা। সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকেই সাধারণ গ্রাহকরা এর থেকে 200 টাকা কম দামে পাবেন। অর্থাৎ সাধারণ যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তারা 200 টাকা কম দামে একটি সিলিন্ডার নিতে পারবেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন দিল্লিতে এখন একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়বে 903 টাকা, আর কলকাতায় এখন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়বে 929 টাকা। এটা যারা সাধারণ গ্রাহক রয়েছেন তাদের জন্য কিন্তু 200 টাকা কমানো হয়েছে। এরপরে কিন্তু যারা উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার নিয়ে থাকেন তারা কিন্তু এবার 400 টাকা কম পাবেন। অর্থাৎ আপনাদের কিন্তু 200 টাকা ভর্তুকি দেওয়া হতো এবং আরও 200 টাকা কমিয়ে দেওয়া হলো, তাদের কিন্তু এবার আগের তুলনায় 400 টাকা কমলো গ্যাস সিলিন্ডার কেনার ক্ষেত্রে। কলকাতার ক্ষেত্রে উজ্জ্বলা যোজনার একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়বে 729 টাকা। প্রসঙ্গত 2022 সালের এপ্রিল মাসের পর আবারও কলকাতায় গৃহস্থ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 1000 টাকার নিচে নামলো। তো আপনারা বুঝতেই পারছেন এই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনারা সাধারণ পাবলিক যারা রয়েছেন তারা কিন্তু 929 টাকা দিয়ে কলকাতার ক্ষেত্রে আপনারা কিনতে পারবেন এবং উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে কিন্তু 400 টাকা কমানো হয়েছে আগের তুলনায়। তাহলে কিন্তু এবার আপনারা 729 টাকা দিয়ে একটি গ্যাস সিলিন্ডার নিতে পারবেন। পরবর্তী যে বড় আপডেট এসেছে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক থেকে, যেখানে কিন্তু অ্যাক্সিসের ম্যাগনাস ক্রেডিট কার্ড নিয়ে এসেছে বড় আপডেট। বলা হয়েছে অ্যাক্সিস ব্যাংক তার গ্রাহকদের বিনামূল্যে ম্যাগনাস ক্রেডিট কার্ড সুবিধা প্রদান করে। কিন্তু ব্যাংক এখন থেকে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে 1 সেপ্টেম্বর থেকে ম্যাগনাস ক্রেডিট কার্ডে বার্ষিক ফি মুকুব করার বিশেষ সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ গ্রাহকদের কাছ থেকে এর থেকে চার্জ নেওয়া হবে 1 সেপ্টেম্বর থেকে। যাদের অ্যাক্সিস ব্যাংক রয়েছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। পরবর্তী বড় আপডেট এসেছে আধার কার্ড আপডেট নিয়ে, যেখানে বলা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI এখন ভারতের সব জনতাকে বিনামূল্যে আধার আপডেটের সুবিধা প্রদান করেছে। কিন্তু এই সুবিধা 14 সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে। অফিসিয়াল ওয়েবসাইট পেজে জানিয়ে দিয়েছিল এর মেয়াদ কিন্তু 14 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ 14 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনারা আর বিনামূল্যে এই আধার কার্ডের আপডেট করাতে পারবেন না। এই পরিস্থিতিতে UIDAI জনতাকে অনুরোধ করেছে যারা 10 বছর ধরে তাদের আধার কার্ড কোনো আপডেট করাননি তারা যেন 14 সেপ্টেম্বরের মধ্যে তাদের আধার কার্ড কিন্তু আপডেট করিয়ে নেন। এই আধার কার্ড আপডেট নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে আপনারা আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। এবার আসছে প্যান কার্ড নিয়ে বড় আপডেট, যেখানে বলা হয়েছে প্যান এবং আধার লিঙ্ক। আপনি যদি আপনার প্যান এবং আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে এর কিন্তু শেষ তারিখ রাখা হয়েছে 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বরের মধ্যে এই কাজটি করুন, কারণ সরকার আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেউ যদি তার প্যান এবং আধার লিঙ্ক না করে তাহলে কিন্তু সেই প্যান কার্ড বাতিল হয়ে যাবে। তারপরে কিন্তু আরও অসুবিধার সম্মুখীন হবে সাধারণ মানুষ। তাই অবশ্যই আপনারা 30 সেপ্টেম্বরের আগে কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলকভাবে আপডেট করিয়ে নিন বা লিঙ্ক করিয়ে নিন, যেখানে কিন্তু বলা হয়েছে
আপনি আপনার প্যান কার্ড ব্যবহার করতে পারবেন না যদি এই কাজটি না করেন। এর সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পরবর্তী যে বড় আপডেট এসেছে সেটা হচ্ছে SBI ব্যাংকের তরফ থেকে, যেখানে বলা হয়েছে SBI UKR এই নিয়ে কী আপডেট জানিয়েছে জানুন। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম একটি ব্যাঙ্ক হচ্ছে SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর বিশেষ সিনিয়র সিটিজেন FD স্কিমের সময়সীমা 30 সেপ্টেম্বর 2023। এমন পরিস্থিতিতে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রবীণ নাগরিকেরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এতে প্রবীণ নাগরিকেরা FD 7.50% হারে সুদ পান। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া FD স্কিমের নাম দেওয়া হয়েছে SBI UKR। পরবর্তী এবং শেষ আপডেটের কথা বলা হয়েছে অমৃত মহোৎসব FD স্কিম, যেখানে বলা হয়েছে IDBI ব্যাংক সম্প্রতি একটি বিশেষ FD স্কিম চালু করেছে। IDBI এর এই FD-র নাম হচ্ছে অমৃত মহোৎসব FD স্কিম, যেখানে কিন্তু 375 দিনের FD স্কিমের সাধারণ নাগরিক 7.10% হারে সুদ পান এবং প্রবীণ নাগরিকেরা 7.60% হারে সুদ পান। 444 দিনে FD-র অধীনে সাধারণ নাগরিক 7.15% হারে এবং প্রবীণ নাগরিক 7.65% হারে সুদ পাচ্ছেন। এই বিষয়ে কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নেবেন। বুঝতেই পারছেন যে এই ছিল বড় আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দেবেন। এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।